নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শিম, বেগুন, মূলো আছে, কফি আছে আর আলু আছে। তবে এখানে কলাই ডালের বড়িটা দিলে খুবই ভালো হয় খেতে, তবে আমার একটু অসুবিধা আছে বলে আমি দিলাম না, তবে আপনারা নিশ্চয়ই দেবেন। তো আমি এগুলো দিয়ে বানাবো। এই তরকারিটা নিরামিষ আর অসাধারণ লাগে খেতে ভাতের সাথে। নিরামিষ দিনের জন্য তো এটা খুবই ভালো। তো চলুন, রান্নাটা আমি আগে কেটে নিয়েছি সবকটা। কাটা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, তবে আমি এরকমভাবে কেটেছি, তবে আপনারা পছন্দ মতন কেটে নেবেন। তো আগে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে খুব অল্প নুন দেবো, বেশি না, আর দিয়ে দেবো অল্প হলুদ। আর খুব কম তেলে ভাজবো, ছাঁকা তেলে ভাজবো না, কেন শীতের দিনে তরকারি না না, কম তেলে খেলে দারুণ লাগে। চলুন এবার রান্নাটা শুরু করি। এইখানে দিয়ে দেবো, বেগুনগুলো ভাজবো না, তো তেল খুবই সামান্য তেল দেবো, বেশি তেল দিয়ে ভাজবো না। তেলটা আমার গরম হয়ে এসছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো। তো দেখুন, এটা এর চেয়ে বেশি আমি ভাজবো না, এই রকমই রাখবো, বেশি ভেজে নিলে না নেতিয়ে যাবে। এরপরে দিয়ে দেবো কড়াইয়ে আর একটু তেল, বেগুনে অনেক তেল লাগে আপনারা সবাই সেটা জানেন, সেই জন্য আমি অল্প তেল দিয়েছিলাম। দিয়ে দেবো পাঁচফোড়ন। আসলে এই পাঁচফোড়নের মধ্যে আমার অনেক কিছু আছে, সাজিরে আছে, রাঁধুনি আছে, একদিন আপনাদের নিয়ে আসবো পাঁচফোড়ন আমি কী কী দিয়ে বানাই, সেই জন্য আমি বেশি পাঁচফোড়নটা ইউজ করি। প্রথমে আমি দিয়ে দেবো কফিগুলো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যারা কম তেলে রান্না করতে চাইছেন তো তারা অল্প জল দিয়ে দিয়ে রাঁধতে হবে। এটা আমার জেঠিমার স্পেশাল রান্না, উনি খুব কম তেল মশলা খেতেন, তো সেই জন্য ওনার কাছ থেকে আমার শেখা, যদি যদি কম তেল দেওয়া হয় তাহলে অল্প জল দিয়ে দিয়ে ভাজলে সেটা ভাজাও ভালো হয়, খেতেও ভালো হয়। তো অল্প এটা ভাজা হয়ে যাক। তো দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এইখানে আমি দিয়ে দেবো, খুব বেশি মশলা এই শিম আলুতে ভালো লাগে না, সেজন্য খুব কম মশলা, জিরে আদা বাটা, ব্যাস, আর কিছু দেব না। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এইখানে টমেটো দিয়ে দিলাম আমি, একটা টমেটো আছে, আর একটু জলটা দিয়ে দিলাম। এগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো, কেন বেগুনগুলো খুব আমি ফ্রাই করিনি না, অল্প একটু শর্টে করে নিয়েছিলাম। খুবই নামমাত্র তেল দিয়ে আমি করেছি। আর এখানে দিয়ে দেবো জল, দিয়ে দিলাম কভার। কোনো রকম আমি লাল লঙ্কা ব্যবহার করিনি, এটা কাঁচা লঙ্কার গুঁড়ো, এটা আমি দিলাম। এমনি কাঁচা লঙ্কা গোটাও দেওয়া যায়, তবে আমার কাছে গুঁড়ো আছে বলে দিলাম।
গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, নয়তো কী হবে জলটা শুকিয়ে যাবে, এগুলো সেদ্ধ হবে না। এরপরে আমি একটু চেক করে নিই, দিয়ে দেবো দুটো আস্ত কাঁচা লঙ্কা। তো ঝোলটা চাইলে আপনারা আর একটু বাড়াতে পারবেন, তবে আমি আর ঝোল কম বেশি রাখবো না, এই রকম খেতেই বেশি ভালো লাগে। তো আমার মোটামুটি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে আপনাকে দেখায় দুখণ্ড হয়ে গেছে, আর মূলোগুলো হয়ে গেছে, বেগুন তো কথাই নেই। চলুন এটা আবার নামিয়ে নিই, এই যে রেখেছিলাম বাটিটায় এইটাই আমি ঢেলে নিলাম। তবে আপনারা যদি বড়ি পছন্দ করেন অবশ্যই দেবেন, এটা বড়ি ভীষণ ভালো লাগে। আজকে এই রেসিপি তৈরি হয়ে গেল, খুবই কম মশলা, তবে টমেটো পেস্ট করে অবশ্যই দেবেন যদি অসুবিধা না থাকে। আজকে আমার তৈরি হয়ে গেল শিম আলু বেগুনের তরকারি, এটা অসাধারণ লাগে খেতে। তবে যদি আপনারা বড়ি দিতে ইচ্ছুক হয় তো বড়ি অবশ্যই দেবেন, তবে আমার অসুবিধা আছে বলে আমি দিলাম না বিউলির ডালের। তো ভালো লাগলে আপনারা এইভাবে খান, খুব একদম মশলা নেই বললেই চলে, তবে টমেটোটা দিলে খুবই ভালো হয়। কালকে আসবো নতুন রান্না নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।